পুদিনা পাতা দিয়ে মজাদার বড়া বানিয়ে শ্বশুর সবাইকে খাওয়ালাম সবাই তো অনেক পছন্দ করছে সাথে একটা মজাদার বানাইছি এই পুদিনা পাতার গাছটা আমার শ্বশুরের হাতে লাগানো গাছ বাট দুঃখের আমার কেউই তেমন একটা পুদিনা পুদিনা পাতা পাতা পছন্দ করে না তবে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তাই ভাবলাম পুদিনা পাতা দিয়ে আজকে একটা ইউনিক রেসিপি করা যাক যেটা খেতেও টেস্টি হবে আর সবাই অনেক মজা করে খাবে তো অনেকগুলো পুদিনা পাতা আমি ছিঁড়ে নিয়েছি আর এগুলো দিয়ে আজকে পুদিনা পাতার বড়া বানাবো দেখো আজকে আকাশটা কি সুন্দর মেঘলা ওয়েদারটা কিন্তু দারুণ এই সুন্দর সুন্দর ওয়েদার জন্য আজকে পুদিনা পাতার বড়া বানাবো সাথে পুদিনা পাতারই শরবত হবে আজকে আমি অনেকগুলো পাতাই ছিঁড়ে নিয়েছি যেহেতু বড়া বানাবো দিন শরবত তাও এখানে অনেকগুলো পাতা এখনো আছে যাই হোক পাতা বাসায় নিয়ে এসে আমি ভালোভাবে ধুয়ে নিলাম আর দিন একটা কেচি দিয়ে আরো ছোট ছোট করে কুচি কুচি করে নিলাম কারণ একদম ছোট ছোট কুচি কুচি হলে বড়া গুলো শেপ দিতে সুবিধা হবে তো কিছুটা পাতা এখানে কুচি কুচি করে নিয়েছি প্লেটে আর বাকিটা এখানে আছে এগুলো আমি রেখে দিলাম এগুলো দিয়ে একটু পরে আমি শরবত বানাবো তো একটা প্লেটে কুচি করা পুদিনা পাতা গুলো নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম একটা কাঁচা মরিচ পাতলা পাতলা করে কুচি কুচি করে দিয়ে দিলাম মরিচটা আমার নিজেরও খুব একটা ঝাল পছন্দ না তাই কম করে দিলাম একটা মরিচ দিছি পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর একটু কালো জিরা তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া বাসায় ভেজে দেন গুঁড়া করা জিরা তারপরে সব রকমের বাটা মশলা একটু একটু করে দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম অনেকটা পরিমাণে বেসন বেসনের সাথে সাথে অল্প চালের গুঁড়াও দিলাম এটা টোটালি অপশনাল না দিলেও হবে তো এই তো মোটামুটি সবগুলো ইনগ্রেডিয়েন্টস এখানে দেওয়া হয়ে গেছে তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম আর সব সবগুলো এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর তোমরা যারা চিকন হতে চাচ্ছ কোন রকমের সাইড এফেক্ট ছাড়াই ওজন কমাতে চাও তোমরা চাইলে ডেটক্স ব্ল্যাক কফি সাপ্লিমেন্টটা ট্রাই করতে পারো এটা বাংলাদেশে বিএসটি কর্তৃক অনুমোদিত হয় এটাতে কোন রকমের সাইড এফেক্ট নাই আর এটা রেগুলার খাওয়ার মাধ্যমে মাসে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ওজন কমানো সম্ভব কোন রকমের সাইড এফেক্ট ছাড়াই এটা বানানো খুবই সহজ আর এটা তোমরা পেয়ে যাচ্ছ হ্যাভেন অফ প্রভেন বিউটি ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো আর এই প্রোডাক্টটা পার্চেস করে ফেলতে পারো আমি যেভাবে করতে এভাবে করলে একদমই তিতা লাগে না খেতে অনেক মজা হয় আর একটু পরিমাণে বেসন দিয়ে দিলাম তারপরে ভালোভাবে মিক্স করে নিলাম বেসনটা একটু বেশি দিয়ে দিচ্ছি যাতে শেপ দিতে সুবিধা হয় দেন কড়াই চুলার উপরে দিয়ে দিলাম চুলার আঁচটা অন করে তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল সামান্য না অনেকটাই তেল দিছি ভাজা পড়া করতে গেলে তেলটা একটু বেশি লাগে যাই হোক প্লেট থেকে অল্প একটু নিয়ে তারপরে হাত দিয়ে চেপে চেপে একটা শেপ বানিয়ে ফেললাম গোল গোল আর এগুলো এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ঠিক যেমনটা ডালে বড়া করা হয় ইফতারের জন্য সেইভাবেই করে নিচ্ছি এগুলো অল্প অল্প করে পাতলা পাতলা করে চেপে চেপে প্রত্যেকটাই দিয়ে দিচ্ছি দেখতে কিন্তু একদম ডালের বড়া মতোই লাগতেছে মনে হচ্ছে ধনিয়া পাতা দিয়েছি জাস্ট বাট এই বড়াটা হচ্ছে পুদিনা পাতার বড়া তো এক পাশ হয়ে গেলে তারপরে আস্তে করে উল্টে দিলাম একদম দুই পাশে এরকম লাল লাল করে সুন্দর করে ভেজে নিলাম দেখতে একদম দারুণ লাগতেছে তাই না দেখেই মনে হচ্ছে খেতে অনেক টেস্টি হবে তো দুই পাশ সুন্দর করে ভেজে নিয়ে তেলটা ছেঁকে একটা প্লেটে তুলে নিলাম সবগুলোই আমাদের বড়া বানানোর ধান আর সার্ভ করার জন্য আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম আর ডেকোরেশনের জন্য একটা পুদিনা পাতা এই তো আমার পুদিনা পাতার বড়া কমপ্লিট তোমরা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু একদম দারুণ হয় খেতে বাকি যে পুদিনা পাতাটা ছিল সেইটা আমি নিয়ে নিলাম এটা দিয়ে এখন শরবত বানাবো তাই ভালো করে আগে বেটে নিলাম সুন্দর করে বেটে পেস্ট করে একটা বাটিতে বাটিতে তুলে নিলাম এই আজকে শরবতটা আমি একটু লেবু দিয়ে দিচ্ছি লেবুর রস আর কি লেবুর রস দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ বিট লবণও দেওয়া যাবে তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়া আর দেন দিয়ে দিচ্ছি চিনি সবগুলো উপাদান দেওয়া শেষ এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এই তো আমাদের শরবত রেডি ভালো করে মিক্স করলেই শরবত এই পুদিনা পাতা শরবতটাই হচ্ছে মিন্ট লেমনের যেটা রেস্টুরেন্টে খেতে গেলে দামটা প্রচুর পড়ে যায় সারাদিন পর ইফতারে এটা একদম রিফ্রেশ করে দিবে শরীরটাকে আর এটা টেস্টও কিন্তু আমার কাছে ভালোই লাগে এই তো আমার শরবত রেডি সুন্দর করে ডেকোরেশন করে দিছি গ্লাসে ইফতারে কিন্তু একদিন চাইলে তোমরাও পুদিনা পাতা শরবত বানিয়ে দেখতে পারো ভালো লাগবে আর আমার পুদিনা পাতার বড়া এইটাও চাইলে ট্রাই করে দেখতে পারো দুইটা রেসিপি অনেক ইজি বাসায় পুদিনা পাতা থাকলে তো অনেক ভালো আর না থাকলে বাজার থেকেও কিনে নেওয়া যাবে যাই হোক আমার আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে ও দেখাচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ